হাই বন্ধুরা, ঘরের রান্নার চ্যানেল থেকে আমি কবিতা। আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, নতুন রেসিপি। তো আপনারা দেখুন, ভেন্ডি শস্য, এটা কিন্তু উড়িষ্যার আদব কায়দায় তৈরি, আর এটা ধাপায়, উড়িষ্যা ধাপায় খেতে কিন্তু খুব ভালো, এটাই প্রিয়। ঠিক আছে, তাহলে দেখা যাক কিভাবে বানাচ্ছি। ভেন্ডিগুলো দেখুন, আমি ধুয়ে একদম জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছি। এবার ভেন্ডিগুলো আমি কেটে নেব। এইভাবে ভেন্ডিগুলোকে আমি সব কেটে নেব। আমি ভেন্ডিটায় নুন মেখে নেব, কিন্তু নুন মেখে নিলেও কিন্তু ভেন্ডিটা পুরো শুকনো আছে, জল বেরাবে না। হলুদ মেখে নেব, জল কিন্তু দেখুন একদম নেই, তাতে করে এটা যে নুন হলুদটা মেখে নিয়েছি একদমই জল বেরাবে না। তেলটা বসিয়ে দিয়েছি, একটু বেশি করে তেলটা দিয়েছি, কেননা আমি ভেন্ডিগুলো ভেজে নেব, আর সরষের তেলেই রান্নাটা হবে, পুরোটা নিরামিষ হবে। ভেন্ডিগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। নিয়েছি আমি 7-8টা লঙ্কা, পাকা লঙ্কা, এতে কালারটাও সুন্দর হবে। আর নিয়েছি ওই যে আদা, অল্প নিয়েছি আদাটাকে, আমি আদা আর লঙ্কা একসাথে পেস্ট করে নেব। দেখুন ভেন্ডিটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেন্ডির এই মাথাটা কিন্তু কেটে দিয়েছি, দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারবেন এটা। তাহলে ভেন্ডিটার মধ্যে সব কিছু ঢুকবে, সেটাও ভালো হবে। নিরামিষের দিন এইভাবে ভেন্ডি করলে আর কিছুই লাগে না। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি সব ভেন্ডিগুলো এইভাবেই ভেজে নেব। 500 ভেন্ডি আছে আমার, এইভাবেই সবগুলো ভেজে নেব। 2 চামচ নিয়েছি আমি সাদা শস্য, 2 চামচ নিয়েছি কালো শস্য, এটাকে আমি একসাথে পেস্ট করে নেব। জল দিয়ে দিচ্ছি একটু, নাহলে ভালোভাবে পেস্ট হবে না। দিয়ে দিলাম সাদা জিরে 1/2 টিস্পুন। আমি তেজপাতাটা কিন্তু সেকে নিচ্ছি, তাতে গন্ধটা খুব সুন্দর আসে, এই জন্য 2 তেজপাতাকে আমি 4 ভাগ করে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিলাম আমি, কিন্তু ওই তেলটার মধ্যেই কিন্তু রান্নাটা করছি, ভেন্ডি ভাজার তেলটা। এটা আদা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, ভেজে নেব। 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব। হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আমি। আন্দাজ মতন হলুদ, আমার ভেন্ডিটায় একটু হলুদ দেওয়া ছিল তার জন্য কম দিলাম, নুনটাও দেওয়া ছিল তার জন্য একটু কম দেব। আন্দাজ মতন দেবেন আপনারা, যে যেরকম করবেন, এটা কিন্তু কমে যায়। এবার আমি দিয়ে দেব, যে যেরকম খাবেন সেরকম চিনিটা, মিষ্টিটা সেরকম দেবেন। তাহলে এটা মশলার জল দিয়ে একটু কষে নেব।
আমি দু থেকে তিন মিনিট এটা আছে একদম কোমল দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটা দেখুন কি সুন্দর হয়েছে এইবার দিয়ে দেব আমি সরষেটা যে সরষেটা পেস্ট করেছি সরষেটাকে এবার দিয়ে দেব সরষেটা যদি বেশি ভাজা হয় সরষেটা কিন্তু তেতো হয়ে যায় তার জন্য আমি আগে ওই মশলাগুলো কষিয়ে নিয়েছি নিয়ে সরষেটা এখন দিলাম তাতে করে সরষেটা কোনো তেতো হবার কোনো ভাব থাকলো না এটা ওই মিক্সটা নিয়ে আর কষিয়ে নেব শুকো মাছ দিয়ে মশলার থেকে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে আমি এখন দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আমাদের খুব ঝাল খেতে ভালোবাসে সবাই জন্য দিলাম দেখুন ভেন্ডিটা একদম কিন্তু কোনো লাল হবে না দেখুন পুরো ভেন্ডিটা আছে কেমন ভাজা এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেব তারপরে জলটা দেব এবার আমি একটু জল দিয়ে দেব অনেকটা দেব না এইটুকুনি জল দিয়ে দেব আর একটু লাগবে জল তাহলে সবকিছু ভিতরে ঢুকবে আমি ঢেকে দেব আঁচটাকে কমিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখেছি রেখে আমি ঢেকে দিচ্ছি যাতে ভেন্ডির মধ্যেই মশলা সবকিছু ঢোকে তার জন্য তাহলে দেখা যাক কেমন হচ্ছে আরে বাপ কি সুন্দর হচ্ছে এই দিয়ে আজকে আমার বাড়িতে ভাত খেয়ে নেবে সবাই বেশি বাহ কি সুন্দর কি করেছো এটা তুমি তোমার প্রিয় খাবার ভেন্ডি শস্য বাহ সুন্দর হয়েছে আমার তো দেখে এক্ষুনি লোভ লাগছে তাতে তাদের খিদে পেয়ে যাবে আজকে দারুণ লাগছে দেখতে ভীষণ কালারফুল খেতে ভীষণ সুন্দর বাহ আমার রেসিপিটা কিন্তু রেডি তাহলে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা পেস্ট করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে আর এটা কিন্তু আমরা যখন পুরী যাই ঘুরতে তখন সায়েন্স সিটিতে বেড়াই ঘুরতে তখন আমাদের ওটা হলো যে উদয়গিরি খণ্ডগিরির ওখানটায় একটা ধাপা আছে ওই ধাপার কিন্তু বিখ্যাত এটা রেসিপিটা আপনারা করে কিন্তু খাবেন তাহলে লাইক করে দেবেন একটা আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো রেসিপিটা তাহলে আজকের মতন বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল দেখা হচ্ছে অন্য ভিডিওতে